আমার নাম বিষ্ণুপদ অধিকারী, বাড়ি আগরতলা পৌর নিগম 1 নং ওয়ার্ড লঙ্কামুড়া পঞ্চায়েত পাড়ায়। আমি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা হইতে আমার 3 কানি জমিতে হাইব্রিড ধান চাষ করি এবং এই হাইব্রিড ধান চাষ করার ক্ষেত্রে মোহনপুর কৃষি বিভাগের অধীন যে লঙ্কামুড়া কৃষি বীজাগার, এই বীজাগার হইতে আমি এমপিকে লিকুইড, পটাশ সার, ইউরিয়া সার, সুপার ফসফেট এগুলি আমি পাই এবং বীজ, ধানের বীজ পাই এবং এই ধান চাষ করার জন্য আমি 1340 টাকা অ্যাকাউন্টের মধ্যেও পাই। এইভাবে ধানটা তারপর করার পর আমি বিগত দিনেও আমার এই জমিতে ধান করার পর যেই ঘরে আমার যতটুকু প্রয়োজন সেগুলি প্রয়োজন মেটে বাকি যেগুলি থাকে সেটা আমি এই ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে কৃষকদের কাছ থেকে নগদে যে ধান ক্রয় করেন সেখানে আমি ধান বিক্রি করি এবং আগের তুলনায় যেখানে 400-500 টাকা মন ধান বিক্রি হতো কেজি প্রতি বড়জোর 10 টাকা হইতে 11 টাকা, বর্তমানে সেটা রাজ্য সরকার 19.40 টাকা ধরে কিনে নিচ্ছেন। তো আমার মতো যে কৃষকরা সারা রাজ্যের কৃষকই এবং আমি নিজে উপলব্ধি করতে পারছি যে আমরা আগের তুলনায় কতটুকু স্বাবলম্বী এবং নিজেকে সমৃদ্ধশালী করতে পারছি, তার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, কৃষিমন্ত্রী পঞ্জসিংহ রায় মহোদয়কে আমার অজস্র ধন্যবাদ। হাইব্রিড ধান এ রাজ্যে আমরা করছি, এখানে অন্যান্য ধান যদি 20 মণ, 22 মণ, 23 মণ, 24, 25 মণ হয়, এই হাইব্রিড ধান যেখানে করছে এখানে কিন্তু 32 মণ, 33 মণ পর্যন্ত ধান হয়। তো আমরা এগুলো হাইব্রিডের মধ্যে আমরাও সরকার থেকে, কেন্দ্রীয় সরকারের স্কিম আছে, সেই স্কিমে দিচ্ছি এবং সেই স্কিমের সুযোগও দিচ্ছি আমরা বিভিন্নভাবে, যতটুকু দেওয়া যায় তাদেরকে দেওয়া হচ্ছে, সার, বীজ, টাকা, বীজও দিচ্ছি আমরা। তো এখন ধরুন যেহেতু এইটার অনেক বেশি ফলন হয় তো তার জন্য এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হাইব্রিড এরিয়াতে যতটা এরিয়া কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট করা আছে তার থেকে বেরিয়ে রাজ্য সরকারের উদ্যোগে, দপ্তরের উদ্যোগে আমরা এবারে আমরা প্ল্যান নিয়েছি যে হাইব্রিডের এরিয়া আরও বেশি আমরা এক্সপ্যান্ড করবো এবং সেই টাকাটা আমরা অ্যারেঞ্জমেন্ট করবো আমাদের রাজ্য সরকারের তরফ থেকে।